হাবিব ওয়াহিদ একজন জনপ্রিয় সুরকার, সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক। তিনি মূলত হাসন রাজা, শাহ আব্দুল করিম, আমির উদ্দিন প্রমুখ মরমী সঙ্গীত শিল্পীদের গানকে কিছুটা পরিবর্তনের মাধ্যমে জনপ্রিয় করে তুলেছেন। হাবিবের পিতা ফেরদৌস ওয়াহিদ আধুনিক বাংলা পপ সঙ্গীতের পথদ্রষ্টা ছিলেন। হাবিবের প্রথম লোকসঙ্গীত রিমিক্স অ্যালবাম কৃষ্ণ। তিনি গায়ক হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার, সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অর্জন করেছেন। বাবার সাথে তো আসলে মধুর স্মৃতি তো স্পেসিফিকলি বলার থেকে আমি তো বলবো যে ম্যাক্সিমাম স্মৃতি মধুর, বিকজ আমরা যেহেতু আমি যেহেতু ওনার ফুটস্টেপসেই আজকে ফলো করে এই প্রফেশনে আছি বা এই লাইনে আছি, ডেফিনেটলি আমার প্রথম মিউজিকের প্রতি আকর্ষণটা তো আসেই আমার বাবার মাধ্যমে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।